যুক্তরাষ্ট্র তার স্বমহিমায় ফিরতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বিশ্ব নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনের অঙ্গীকার করেন তিনি। এদিকে নিশ্চিত মসনদ ছাড়তে হবে জেনেও দাপ্তরিক কার্যক্রমে বিন্দু মাত্র পরিবর্তন আনেননি প্রেসিডেন্ট ট্রাম্প। বরং ভোট জালিয়াতির অভিযোগে বিরোধিতার জেরে এবার শীর্ষ নির্বাচন কর্মকর্তা ক্রিস স্ক্র্যাপসকে বরখাস্ত করেছেন তিনি। সেই সঙ্গে আফগানিস্তান ও ইরাক থেকে মার্কিন সৈন্য ফিরিয়ে আনার তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। আসমাতুরের ডেস্ক রিপোর্ট। ক্ষমতায় আছেন বড়জোর মাস দুয়েক, তবু পরাজয় মানবেন না বলে এখনো গো ধরে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, 3 নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ মানতে অপারগতা জানানোয় এবার মার্কিন এক শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। মঙ্গলবার সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসার প্রধান ক্রিস ক্রেপসকে বরখাস্ত করেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন বলে আখ্যা দিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তারা, এখানেই শেষ নয়। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে আফগানিস্তান ও ইরাক থেকে সৈন্য ফিরিয়ে নেওয়ার বিষয়টি। জানায় 2021 সালের মে মাসের মধ্যে পর্যায়ক্রমে দুই দেশ থেকে সব মার্কিন সৈন্য ফিরিয়ে নেওয়া হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের এসব কার্যক্রমে আর নাক গলাতে নারাজ মার্কিন মসনদে বসতে যাওয়া নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বরং যুক্তরাষ্ট্রকে স্বমহিমায় ফিরিয়ে আনার সমীকরণ মেলাতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্র এখন আর একা নয়, খুব দ্রুত বিশ্বের শক্তিধর এই দেশটি স্বমহিমায় ফিরতে যাচ্ছে, কারণ গেল 4 বছরের সব ক্ষেত্রে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনে মনোনিবেশ করা সবচেয়ে জরুরি। মঙ্গলবার বিশ্ব নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বাইডেন বলেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনে অনেক দেশ তার সঙ্গী হবার অঙ্গীকার করেছে। আসমাতুলি, নিউজ 24।